ধন্যবাদ সবাইকে আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য, এবং সব থেকে প্রথমে সিআরআই তে যেখানে যারা সব কাজ করছেন এই এত গুরুত্বপূর্ণ 3 দিনের লেটস টক ইভেন্টে, এত মানে গুরুত্বপূর্ণ টপিকস গুলো আছে এগুলোর জন্য, টপিকস গুলো তুলে ধরার জন্য এত মানে সুন্দর করে এই ডিসকাশন যেটা ইউথদের নিয়ে এই কোভিডের সময়, এই ইস্যুগুলো নিয়ে আমরা সবসময় চিন্তা করি, যেটা সমস্যা মনে করি, কিছু সলিউশনস, কিছু আইডিয়াস দেওয়ার জন্য এই ডিসকাশনটা ছিল অ্যাবাউট পলিসি ডেভেলপমেন্ট। কিন্তু পলিসি কোথা চেঞ্জ কোথা থেকে আসবে? ওয়েন ইউ সি হোয়াট আর দ্য ব্যারিয়ার্স, ইউ সি হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস, প্রবলেমসটা কি, পোটেনশিয়াল কি, চাহিদা আছে, ওইটা দেখলে না সেন আমরা পলিসিটা চেঞ্জ করার কথা বোঝা যাবে। বাট আমার আমার খুব ভালো লেগেছে আজকে সব কিছুর মানে সামারিজ শুনে, অনেক আইডিয়া এসেছে। তো আমি চেষ্টা করবো যে আমাকে তো এখানে শুধু থ্যাংকস বলার জন্য হয়েছে, বেশি বক্তৃতা দেওয়ার জন্য না, বাট আই হোপ যে এই আমাদের দেশের এত লক্ষ লক্ষ ইউথদের ইনফরমেশনটা পাওয়ার পরে আমরা যেন ফ্রম পলিসি পয়েন্ট অফ ভিউ, ফ্রম ডেভেলপমেন্ট পয়েন্ট অফ ভিউ, প্ল্যানিং পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আস্তে আস্তে আমাদের মাইন্ডসেট, আপনি যেটা বললেন সুন্দরভাবে, যে আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করে আমরা ওটা মানে আগাতে পারি এমন ভাবে যেখানে আমাদের যেটা সব থেকে বড় বড় সম্বল আমাদের দেশের ইয়াং ফোকস, ইউথ যাদেরকে বলি, তারা যেন আমাদের দেশের জন্য কাজ করে, আমাদের দেশকে যেন এগোয় নিয়ে যেতে পারে। একটা জিনিস যেটা আমরা এই সিআরআই থেকে ইয়াং বাংলাটা যখন আমরা শুরু করেছিলাম, খুব শুরুতেই কিন্তু আমরা বুঝেছিলাম যে ইউথ যারা আছে তাদের যে একটা যে ভয়েসটা আছে, তাদের যে অপিনিয়ন আছে, তাদের যে কাজ আছে, প্রকাশে বেশি আসে না। আর খুব সুন্দর অ্যামেজিং ইনোভেটিভ কাজগুলো, যেটা হেলথ সেক্টর হোক, এনভায়রনমেন্ট সেক্টর হোক, এডুকেশন সেক্টর হোক, সব জায়গায় খুব গুরুত্বপূর্ণ কাজ তারা ছোট আকারে করছে, এবং এই জিনিসগুলো যে কিভাবে আরো প্রকাশে আনা যায়, ওইটাই ছিল ইয়াং বাংলার একটা উদ্দেশ্য। এবং আমি বলবো যে খুব সারপ্রাইজিংলি যে জিনিস নিয়ে আমি যেখানে ডিসেবিলিটি নিয়ে কাজ করি, মেন্টাল হেলথ নিয়ে কাজ করি, দেখা গেছে যে ইউথরা কিন্তু ওইটাকেই বেশি পুশ করছিল। আর এটা আমরা সব ইয়াং বাংলার থেকে আমরা এটা জানার সুযোগ পেয়েছি যে জাস্ট আমরা যারা স্পেশালিস্ট বা সিনিয়র বা এক্সপার্ট, তারা এটা চিন্তা করছে না। যাদেরকে সব থেকে বেশি ইম্প্যাক্ট করে তারা এটা নিয়ে বেশি চিন্তা করছে, আর তারা এটা নিয়ে কাজও করছে। তো সুতরাং আমাদের এখন এই সুযোগগুলো নিতে হবে, এই যে কোভিড এর যে একটা সিচুয়েশন খুব এই মহামারীটা, মানে আমাদের শুধু আমাদের দেশের জন্য, সব দেশের জন্য সমস্যা, কিন্তু আমাদের যারা ইউথরা আছে, যারা তারা যেই এটার মধ্যেও যে তারা এখনো এরকম একটা পলিসি লেভেল মিটিং এ পার্টিসিপেট করছে, এত তারা তাদের কাজ থেমে রাখে না, তারা যে যতখানি তারা ফিজিক্যালি হয়তো সেফ, তারা ইকোনমিকলি, তারা মেন্টালি এবং তাদের এডুকেশন, তাদের ফিউচার, কিন্তু তারা কিন্তু সব থেকে বেশি ইম্প্যাক্টেড। তারা হয়তো জানে বেঁচে যাবে, কিন্তু তাদের শিক্ষা বন্ধ হয়ে গেছে, তাদের চাকরির সুযোগ বন্ধ হয়ে গেছে, ইকোনমির যেসব জিনিসগুলো তারা মনে করছে তাদের কাছে উপায় আছে ওগুলো শেষ হয়ে গেছে। তো এই যে সুযোগ তারা দেখছে তাদের কাছে সরে গেছে, চলে গেছে, এইটা আমরা কিভাবে বদলাতে পারবো? আমি মনে করি যে তারাই কিন্তু খুব সুন্দর করে অনেক সলিউশনস দিয়েছে, আর কিছু কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ তারা ধরে তুলে ধরেছে, যে এই যে একটা একটা ইনফরমেশন, একটা ডেটাবেস, নট জাস্ট মানে ইনফরমেশন ডেটাবেস, কালচার ডেটাবেস, রিসোর্স ডেটাবেস, এই এই যে এরকম খুব মানে সাজেশন যেটা আমাদের দেশের জন্য দরকার এবং নাই, ইনশোরিং কপিরাইটস, কপিরাইটস ওয়েন ইট কামস টু কালচারাল মেটেরিয়াল, বাট কপিরাইটস ইন ফর লিটারারি ইভেন্টস, কপিরাইট ফর আদার অ্যাসপেক্টস, এই জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর করে তুলে ধরা হয়েছে। আর মানে আমার অবাক লাগে যে যে
মানে এটা আমরা একদম মাঠে থেকে নিয়ে আসতে পারছি। আপনারা যারা সবাই প্রেজেন্ট করলেন, ওইটাই কিন্তু আমাদের মাথায় স্পষ্ট রাখতে হবে যে দিস ইজ হোয়াট আমাদের দেশের মানুষ যারা আমাদের ফিউচার তারা এটা চাচ্ছে, আমরা এই ফিউচারের জন্য কিভাবে এই প্রোভাইড করব। একটা বড় জিনিস যেটা কথা হলো হলো এডুকেশনের সেক্টর। আমাদের এডুকেশন যে সিস্টেম যেটা যে ধারা আছে, আমরা কিসের জন্য ইউথকে লেখাপড়া শেখাচ্ছি, স্কুলে দিচ্ছি, কিন্তু তারা কি কাজের জন্য রেডি কিনা, বা তারা ওখানে কি শিখছে, জাস্ট লেখার পড়াটা শিখছে না, ভ্যালিউ শিখছে, কিভাবে সেন্স অফ ন্যাশনালিজম দেশের জন্য কন্ট্রিবিউট করবে, কিভাবে কমিউনিটি ইনভলভমেন্ট হবে, তাদের যে পরিবেশ ওটাকে কিভাবে তারা আরো ভালো করবে, এই জিনিস কি শিখছে কিনা। আর যেটা ক্লিয়ারলি মনে হচ্ছে তারা চায়, কিন্তু তাদেরকে করার পথ আমরা ঠিক করে দেখে দিতে পারছি না। আর এই জিনিসগুলো শুধু আমাদের আসলে ড্রাইভ করা উচিত। আমাদের আমরা যখন আমাদের প্ল্যানিং করি, আমরা যখন আমাদের পলিসি করি, আমাদের ওখান দিয়ে দেখতে হবে যে কোন ব্যারিয়ার আছে বা কোন অপরচুনিটিস আছে যেটা নাই, এগুলো করার জন্য আর ওগুলো সুন্দর করে তৈরি করে দেওয়ার জন্য। যেটা বললাম যে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, বাট মানে হয় রেজিলিয়েন্সি এবং পার্টিসিপেশন, সব অ্যাসপেক্টে পার্টিসিপেশন, মানা কিন্তু আসলে নাই, হ্যাঁ বাধা কিন্তু নাই, স্পেসিফিকলি যে তাদের জন্য সবকিছু যে করে দিতে হবে সেটা কিন্তু না, তারা কিন্তু নিজেদেরকে করে নিতে পারছে। আমাদের দেখতে হবে যে ইনঅ্যাডভার্টেন্টলি না জেনে আমরা কোনো বাধা রেখে দিয়েছি কিনা। না, ওই বাধাগুলো অনেক সময়, কিন্তু আপনি খুব সুন্দর করে বললেন বাধাটা মাথায়, আসলে বাধাটা নাই। আমরা যদি ওই চিন্তাধারণা একটু চেঞ্জ করি যে কম বয়সী হলে সে কম জানবে, এটা কিন্তু ঠিক না। কম বয়সী যে হলে আরো অনেক জানে আর পথ দেখাই দিতে পারে, এটা আমাদের দেশের ইতিহাসে আছে। আমরা যদি আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা চিন্তা করি, আমরা যদি আমাদের দেশের ফাউন্ডার, আমাদের যদি আমরা যদি আমার নানার কথা চিন্তা করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, উনি কিন্তু ইউথ ভলেন্টিয়ার হিসাবে তাদের তার কমিউনিটি কি দরকার হয়েছিল, উনি কিন্তু সেখানে শুরু করেছিলেন। ওনাকে কিন্তু পলিটিক্স নিয়ে জীবনে শুরু হয়নি, উনি কোনো বড় প্রতিষ্ঠান নিয়ে শুরু করেন নাই, ওগুলো পরে এসেছিল। ওনার জীবনে আগে কাজ ছিল একটা, নিজেকে নিজের কমিউনিটিতে একটা গ্যাপ দেখেছিলেন, ওনার ফেলো স্টুডেন্টস দেখেছিলেন যে তাদের নেই, তাদের কিভাবে সাহায্য করব, আর ওখান থেকে উনি উঠে এসেছিলেন। ওনার যে এই লিডারশিপ কোয়ালিটিটা তৈরি হয়েছিল ওখান থেকে, ফ্রম হিজ ইউথ, ফ্রম হিজ কমিউনিটি অ্যাক্টিভিজম, ওনার নিজের কিছু মোরাল ভ্যালিউস ছিল, ওনার নিজের কিছু ড্রাইভস ছিল, ওই কম্পাসটা উনি ফলো করে ওনাকে সুযোগ দেওয়া হয়েছে। এমন না যে উনি বাধা ফেস করেন, অনেক বাধা ফেস করেছিলেন, কিন্তু তারপর উনি সুযোগ তৈরি করে নিয়েছিলেন, এবং ওখান থেকে ওনার লিডারশিপ এবং কোয়ালিটিটা তৈরি হয়েছে। আর ওই কারণে কিন্তু আমরা শেষমেশ একটা জাতি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হয়েছি, কারণ উনি ওখান থেকে শিখে এসেছিলেন। তো সুতরাং খুব কম বয়স থেকে এই জিনিসগুলো শেখা দরকার, এবং আমাদের আমরা যদি চাই আমাদের দেশ ওরকম ভাবে উন্নতি করবে, তাহলে আমাদের আমাদের ইউথদেরকে এই সুযোগগুলো তৈরি করে দেওয়া আমাদের সবার জন্য একটা দায়িত্ব। শেষে আমি সবাইকে ধন্যবাদ জানাই, আর আমাদের যারা এখানে স্পন্সর ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের ফিউচার নিয়ে, আমাদের দেশের ফিউচারকে নিয়ে, আর আমি সবাইকে অনুরোধ করব যে সিয়ারা, ইয়াং বাংলা আর আপনারা সবাই যারা এটার সাথে জড়িত আছেন, অনেক কাজ করেছেন, এটা যদি আরো ভালো করে যুক্ত থাকেন, এবং আমরা যেন এই 3 দিনের এই এত যত ইনফরমেশন তৈরি হলো, যত ডেটা আমরা জোগাড় করলাম, এটা যেন আমাদের দেশের ফিউচারের জন্য কাজে লাগাতে পারি। ঠিক আছে, ধন্যবাদ।